একটা সমাধান হতে হবে, তাই না? সেটাই, সমাধানে আসতে হবে আমাদের। আমরা যেটা ইদানিং যে ঘটনাটা, যে কয়েকটি ঘটনা আমরা যদি লক্ষ্য করে থাকি, যে DGIF এর মাধ্যমে গুম হয়ে যাচ্ছে। আসলে কি গুম, একজন মানুষ যদি অপরাধ করে তাকে তো ধরে এনে শাস্তি দিতে হবে, সঠিক যদি অপরাধ থাকে তাহলে শাস্তি দিতে। কিন্তু এভাবে কেন গুম করে ফেলা হচ্ছে বা নিখোঁজ হয়ে যাচ্ছে তাও কারোটা জানতে পারছে, কারোটা জানা যাচ্ছে না, আবার এমনকি বের হয়ে আসার পরেও তারা মুখ খুলছে না, এই জিনিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কোনো ব্যাখ্যা নেই তো, এটা হলো আমার আমার গায়ের জোরের শাসন। তুমি কথা বলেছ, বক্তৃতা দিয়েছ, টক শো করেছ, সোশ্যাল মিডিয়াতে কিছু লিখেছ, আমি তোমাকে পিক আপ করে নিয়ে যাবো, নিয়ে একটা ভালো মাইক দেবো, মাইক দিয়ে সাদা কাগজে কিছু সিগনেচার রাখবো, যাতে করে ভবিষ্যতে বাইরে গিয়ে তুমি যা কিছু করো আমি বলবো তুমি এখানে আন্ডারটেকিং দিয়ে গেছো, তারপরে একটা বানোয়াট স্টোরি বানাবো, হয় তোমাকে মেরে ফেলবো, যদি ছাড়তে হয় বাধ্য হয় তাইলে আমি ছাড়বো, আর যদি আটকে রাখতে হয় বছরের পর বছর, আর যার কোনো খবর নাই তার কোনো খবর নাই। এটা হলো আমি একটা সন্ত্রাস সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, সো দ্যাট ভয় যেন, এই যে এখানে কমে গেছে না আর কি, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম অনেক কমে গেছে না এখন, এই গুমগুলো করার ফলে তো কমছে। এখন কথা হচ্ছে আমি গায়ের জোরে থাকবো, আমি কারো কাছে কোনো জবাব দিতে করবো না, আমি আইনের কোনো, কেউ যদি ভুল করে, এই যে আইনটা বানালো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তাহলে আদনান নামে ছেলেটাকে কিডন্যাপ করার দরকার কি ছিল? এই ছেলেটাকে তুমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করতে পারতা, তাহলে আমার পরিবার জানতো যে ছেলেটা অমুক জায়গায় আছে, মাঝে মাঝে একটু দেখতে যেতে পারতো, একটা উকিল রাখতে পারতো, কেসটা পার্সু করতে পারতো, অ্যাটলিস্ট জীবনটা যে জীবিত আছে এটুকু তো, তাও তো জীবিত থাকে না, মোস্তাককে তো ওখানে মেরেই ফেলছে জানেন, বাট তারপরেও আমার একটা ভরসা থাকতো যে আমি জানি আমার ছেলেটা কোথায় আছে, আমার ভাইটা কোথায় আছে, এই যে উঠে নিয়ে গেছে। এখন তো ভাগ্যি ভালো, ভাগ্য ভালো যে ধরেন কোনো একটা চাপের মুখেও বেরিয়ে আসছে, কোথাও সামথিং আল্লাহর প্রতি রহমত করছে, কিন্তু কথা হচ্ছে কয়জনের ভাগ্যে সেটা ঘটে? 700 লোক তো ঘুম হয়ে বসে আছে, কেউ তো বেরিয়ে আসছে না, যার যারা কেউ জানেও না কোথায় আছে, ওই যে ইলিয়াস আলীরা কোথায় আছে কেউ জানেও না, আসলামরা কোথায় আছে কেউ জানেও না, তো এইগুলো পরিস্থিতি আর কি। কথা হচ্ছে এগুলা এগুলো একটা সময় আসে কি সমাজটাকে ধ্বংস করার জন্য, এগুলো যথেষ্ট, দিজ আর রেসিপিস টু ডেস্ট্রয় সোসাইটি। অনেকে কিন্তু আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের পন্থী যারা যারা বেনিফিশিয়ারি আর কি, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি কারা আমি আপনাকে বলি, যারা আওয়ামী লীগ করে তারা, দ্বিতীয় কারা জানেন, এই মুহূর্তে যাদের আত্মীয় স্বজন সেনাবাহিনীতে বড় পদে আছে, ওই একটা ফোন করে বেনিফিটটা পেয়ে যায় কাজকর্ম আটকে থাকলে, পুলিশে বড় পদে আছে মনে করেন, প্রশাসনে বড় পদে আছে মনে করেন, এইগুলো হলো বেনিফিশিয়ারি। এইগুলো আর একটা লেজুর বৃত্তি আর একটা গোষ্ঠী সৃষ্টি হয়েছে, এখন তারা আওয়ামী লীগ থাকলে তাদের যেহেতু বেনিফিটটা টিকে থাকতেছে, তারা আবার আওয়ামী লীগকে পুরো সাপোর্ট দিচ্ছে, এইভাবে সমাজটা অন্ধ হয়েছে। সেই বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যেও একই জিনিস ঘটছে, ওই আপনি মনে করেন বুদ্ধিজীবী সম্পাদক অথবা আপনি মনে করেন একাডেমিশিয়ান, কিন্তু আপনার ভাই একটা মনে করেন যে র্যাবের DDG, আরেক ভাই মনে করেন আর্মির ব্রিগেডিয়ার জেনারেল, আরেক ভাই মনে করেন সচিব বা বোনের জামাই সচিব, আপনার এখন যা কাজকর্ম বাংলাদেশে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, ইউ আর গেটিং ইউর বেনিফিট। ওই যে ইনডাইরেক্ট বেনিফিটটা যেটা আমরা বলি কম্পেনসেটরি বেনিফিট, মানে আপনার, আপনি যেহেতু পাওয়ারে আছেন আপনার উপলক্ষে, আমি আপনার ক্লাসমেট হলেও আমি কিন্তু এখন বেনিফিটটা পাচ্ছি, আমি রাইট? সেই উপলক্ষে আরেকটা গোষ্ঠী সৃষ্টি হয়েছে, এটা কেন হয়েছে? ওই ক্ষমতার দীর্ঘসূচিতার জন্য, ক্ষমতার মেয়াদ যদি 5 বছর হতো এই ধরনের জিনিসগুলো কিন্তু লাস্টিং হয় না, এখন যেহেতু ক্ষমতাটা 12 বছর 14 বছর এবং সামনে অজানা একটা গন্তব্য, সবাই জানে হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত পাওয়ারে আছে, ওরে কেউ সরাইতে পারবে না, যে দেশে জেনারেল এসে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম দেয় সেই দেশে কোনোদিন ক্ষমতার পরিবর্তন হবে না, প্রধানমন্ত্রী আপন ছোট ভাই হলেও ইউনিফর্ম পরার পরে পা ছুঁয়ে সালাম দেওয়াটা মোস্ট আনকাটিয়াস, মোস্ট আনবিকামিং থিং। আমি নিজে জানি জেনারেল সাহেবরা প্রধানমন্ত্রী ইভেন রেহানাকে পা ছুঁয়ে সালাম করে, পারলে এখন পুতুলক শুরু করার মতো অবস্থা হয়েছে, এই দেশে কোনোদিন ভালো কিছু হবে না, এটা ধ্বংসের দিকে যাবে, যতই চাকচক্যতা দেখাক, যতই আওয়াজ করুক, এবং ফলাফল আপনি দেখেন আমরা বলে আসছি এগুলো ক্রমাগত, এবং ফল পাচ্ছেন তো, এখন পাচ্ছে তো, আমরা কি হ্যাভ ইউ বিন প্রুভেন রং? নো, দারিদ্রতা আরও বেড়েই যাচ্ছে, অরাজকতা আরও বেড়েই যাচ্ছে, অশান্তি আরও বেড়েই যাচ্ছে, গণতন্ত্র বলতে কোনো জিনিস নেই দেশে, আমরা যা বলছি তা তো ঘটছে, তো এইভাবে আস্তে আস্তে সোশ্যাল ফেব্রিকগুলো যখন নষ্ট হয়ে যাবে, এটা সমাজ তো কতগুলো ফেব্রিকের উপর অবস্থান করে, ফেব্রিকগুলো যখন নষ্ট হয়ে, প্রতিষ্ঠানগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে, এখন আবার দেখেন বিদ্যাশিক্ষা, এটাও শেষ, করোনার মধ্যে কি বিদ্যাশিক্ষা করা যায় না? সব দেশ করছে না, আপনি জানেন এখানে এইসব দেশে বাচ্চারা সকাল 7:45 থেকে আরম্ভ করে বিকাল 3:30 পর্যন্ত, লাঞ্চ ব্রেক ছাড়া কোনো ব্রেক নাই, ঘর থেকে ক্লাস করছে, আবার মাঝখানে যখন পরিস্থিতি ভালো হয় গ্রুপ ওয়াইজ আবার বাই রোটেশন একদম ইনহাউস ক্লাসরুমে চলে যায়। আমার কথা হচ্ছে কি, একটা প্ল্যান তো থাকতে হবে কোনো কিছুর জন্য, আমার বাঁচার প্ল্যান থাকতে হবে, শিক্ষার প্ল্যান থাকতে হবে, স্বাস্থ্য, আপনি স্বাস্থ্যক্ষেত্রের অবস্থাটা দেখেন, কোথাও একটা বেড নাই, থাকতো ICU, থাকতো অক্সিজেন, কোথাও বেড নাই, আপনি খুল্লা অঞ্চলে কোনো বিছানা নাই,
কারণ ওখানে বর্ডারিং এরিয়াতে কোভিড বেড়ে গেছে। তখন কথা হচ্ছে দেড় বছর ধরে কোভিড চলছে, আপনি থাকতো আইসিইউ বানানো, আপনি হাসপাতালে এক্সট্রা বেডগুলো কেন জোগাড় করতে পারেননি? কারণ আপনি এক্সট্রা বেড জোগাড় করলে কি টিকে পয়সার অপচয় হতো? এই দেশে জনসংখ্যা গিজ গিজ করছে, হাসপাতালে কোনো জায়গা নেই কোথাও, এক্সট্রা সিট করলে এক্সট্রা কিছু আয়োজন করলে এটা কি কোনো, এটা কি কোনো টাকাটা কি অপচয় হতো? অথবা আপনি কেন প্রিডিক্ট করেন নাই যে যে কোনো সময় তো দুর্যোগ মহামারী আসতে পারে, তাই না? আজকে একটা ঝড় তুফানেও তো অনেক রুগী যেতে পারে হাসপাতালে। কিন্তু হচ্ছে এগুলোর দিকে নজর নাই তো কারো। স্বাস্থ্যমন্ত্রী, সে নিজে কিন্তু স্বাস্থ্য বিভাগ সম্বন্ধে এই যেটা বলো, শিক্ষামন্ত্রী শিক্ষা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রনীতি বেলা কোনো অভিজ্ঞতা নাই। আপনি দেখেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যের সাথে তার কোনো সম্পর্কই নেই, সে জনস্বাস্থ্যের মানুষ না, ডাক্তারও না, সে একজন ব্যবসায়ী, সে ব্যবসা করছে, সরকারি দলকে টাকা দিচ্ছে, খুশি করছে, নমিনেশন পাইছে, মন্ত্রী হয়ে গেছে, সে জাতীয় পার্টির একজন নেতার ছেলে, জাতীয় পার্টির কোটার থেকে একটা মন্ত্রিত্ব পেয়ে গেছে, চলতেছে এখানে, এখানে সব কিছু অঙ্ক আছে ভিতরে, কেমিস্ট্রি আছে। এই এই ধরনের ভুয়া কেমিস্ট্রি দিয়ে যখন রাষ্ট্র চলে তখন পরিস্থিতিটা এই জায়গাতেই আসে। আপনি তো কোনো এক্সপার্ট নিয়ে রাষ্ট্র চালাচ্ছেন না। আরে বাবা, রাজনৈতিক সরকারের তো কিছু এক্সপার্টাইজ আছে, ছায়া ক্যাবিনেট বলে একটা কথা আছে। আপনি যখন ক্ষমতা থাকবেন, আমি যখন বিরোধী দলে থাকবো, আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কী হবে, আমার অর্থনৈতিক অ্যাডভাইজার কী হবে, এটা তো গ্রুমিং করা হয়, লিডারশিপ বানানো হয়, এটা তো ছেলে খেলা না। আমি যা খিচ্ছে তাকে মন্ত্রী বানাই দিলাম, যে আমাকে টাকা দিচ্ছে, কমিশন দিচ্ছে, ব্যাস। কে আমার প্রতি লয়াল, কে আমার প্রতি লয়াল, কে আমার পাছিয়ে সালাম করে, এটি হলো আমার যোগ্যতার মাপকাঠি। ইভেন সরানোও তো হচ্ছে না, এই যে স্বাস্থ্যমন্ত্রী নিয়ে এত কথাবার্তা হচ্ছে, উনিও পদত্যাগ করছে না, আবার ওনাকে সরানোও হচ্ছে না। ওরে সরাইতে গেলে তো বলে দেবে কাকে কত টাকা দিচ্ছে, কালকে তো পুরা পুরা ওই ওই মৌমাছির ছাকটাই তো পুরা পুরা মানে ইয়ে হয়ে যাবে, বিস্ফোরিত হয়ে যাবে। ওকে সরানো তো সোজা নাকি, ও তো বলে দেবে কত টাকা দিয়ে মন্ত্রী হয়েছি, হওয়ার পরে কাকে কত দিচ্ছি, কখন দিয়ে যাচ্ছি কত, কমপ্লিট ভাগ। স্বাস্থ্যখাতের দুর্নীতি তো অবাধ, সবচেয়ে বেশি দুর্নীতি, ওয়ান অফ দ্য হাইয়েস্ট করাপ্ট প্লেস স্বাস্থ্যখাত। সুতরাং সে বক্তব্য, সে হাঁটে হাঁড়ি ভেঙে দেবে, টিকিট একটা নিয়ে বাইরে চলে আসবে আমাদের মতো, তারপরে ক্যানাডাতে এসে লন্ডনে এসে সে এক্সপোজ করা শুরু করবে, একটা বই লিখে দেবে, বাস সরকার এখানেই, সরকার অবস্থা শেষ। সুতরাং ওদেরকে হাত দেয় কি মুখের কথা, কারো গায়ে হাত দিতে পারবো না তো, শুধু স্বাস্থ্যমন্ত্রী কেন, সেনাবাহিনীর মতো সেন্সিটিভ জায়গাতে সেনাপ্রধান সম্পর্কে যে ধরনের জিনিস বিশ্বব্যাপী ছড়িয়েছে, তারপরে ওনার গায়ে হাত দিতে পারেন। এগুলো সে একটা একটা ক্যাবল ইন্টারনাল ওদের কেমিস্ট্রি, ওদের ওরা সব দুর্নীতির সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, গুমখুন রাজানির সাথে জড়িত। সুতরাং এটাকে মাফিয়া ক্যাবল, মাফিয়া সন্ত্রাসী একটা ক্যাবল, ওই ওই সন্ত্রাসীটাই দেশটাকে আস্তে পিষ্টে জোরে রাখছে। আর আমাদের দুর্ভাগ্য, ভারতের মতো একটা দেশ এটা গন্ধের মতো সাপোর্ট দিয়ে যাচ্ছে, ভারত নিজে ডেমোক্রেসির উপরে চলছে, আমাদের উপরে এই একটা বিস্ফোরা আমাদের উপর চাপিয়ে দিয়ে রাখছে। সুতরাং ভারতকে এটা জবাব দিতে হবে একসময়। কারণ হচ্ছে কি, যখন প্রতিকার বা প্রতিশোধের সময় আসে, মানুষ কিন্তু এখন ভারতকে সবচেয়ে বেশি দায়ী করে আওয়ামী লীগের ক্ষমতার দীর্ঘস্থায়িত্বের জন্য, যে ভারত কিন্তু চাপ দিয়ে বাংলাদেশ একটা ইলেকশন করাচ্ছে না। একটা ইলেকশনে এত ভয় কেন আমি বুঝি।